আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, আমি আপনাদের কাছে আর একটা নতুন রেসিপি লই আইছি। হয়তো বা কেউ বানাইছেন আর যারা বানাইছেন না, মানে ট্রাই করবা। আসলে রেসিপিটা দেখাইম আপনারা এখন কিলা বানানি হয়, বানানোর পর এটা খুব মজা হয়। এখন আমি হাফ অনিয়ন রাখছি আর কুশা রসুনের ইয়ে রাখছি, কলি রাখছি কাঠিয়া, আর দেখতে পারতেন 10-12টা মতো চিলির আমি কাঠিয়া রাখছি, আর এনার মাঝে আফ্রিকান নাগা যে থাকে এক টুকরা আমি রাখছি। আপনারা এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারবেন নাইলে নাই। আর ওখানে দেখা হিদলের সুটকি, আমি সুটকিটা ফাটিলিছি। আমি কই আপনারা দেখাই মুকিলা কাটিয়া, কেউ কেউ জাল দেন আর কেউ কেউ আবার বাসয় ন, এমলান করলে কিন্তু ইজি হয়। সো আপনারা দেখতে পারবা কাঞ্চি লইয়া অমলান অমলান করে কাটিলে গোসাগুন একবারে বারিক হয়ে যায় আর গোসা ভাঙ্গেও না, আর যে তরকারিত যায় আর গোলাত লাগার ডর থাকে না। আমি মলান করিয়া কিন্তু করি, এতে কিন্তু জাল দিলে আস্তে করে সুটকির গন্ধ বাড়াই যায় আর বেশি কিলা লাগে। সো আমি মলান থাকি দিমো আর বাদে কিতা করবা ওখানেও দরিয়া হই দেখুন। আপনারা কিন্তু বাসিও করতে পারবা, বাসলেও ইজি হয়। তো আমার কাছে লাগে কি বাসলে লম্বা গোছাটা রই যায় আর মানে খাটলে থাকে না। ওই দেখুন আমি করিলছি, ওই দেখো কা শেষ আমার সুটকিটা বাসা। আর এ তরকারিটার মাঝে কিন্তু কোনো জাতের এক্সট্রা স্পাইস দিত নাই। এখানেও দেখতে পাটা ডুগির পাতা আমি রাখছি, মোলান টেটা উঠা শুদ্ধ রাখি দিমু। আর এটা কিন্তু বারিক ডুগি দিয়ে করা যায়, আমি এদেশেও বারিক ডুগি সবসময় মিলে না, এলাকি পাতা পাইছিলাম এলাকি করলাম পাতা দিয়ে। সো আমি এখন আমি দেখাইলাম খিলা দিন, আপনারা রহমান দিন একটা কাতিলের মাঝে মোলান করে দিলেই বা শক্তিরে এটার মাঝে খালি ও মশলা গুঁজে যাইব আর কিছু যাইত নাই, এটার মাঝে ওলই তো যাইত নাই। আমি দিলাইছি আর দিয়া আমি আমার সব ইয় দিলাইমু, রসুন সব গুনি দিলাইমু, পেঁয়াজ দিলাইমু আর চিলি দিলাইমু আর আফ্রিকান মরিচটা রাখি দিমু। আফ্রিকান মরিচও জাল কম থাকে, খালি ফ্লেভারটা দিবা ওইবার লাগে আর কি, সেন্ট ওইবার লাগে দিলাম শেষ। আর দিলাইছি আর এখন আমি সুটকি গুইনো দিলাইমু খানোর মাঝে। আর দিয়া 5 মিনিট লবন আপনারা যে যতক্ষণ খায় নাকি স্বাদ অনুযায়ী দিলাইবা। আর 5 মিনিট জাল দেওয়ার বাদে আপনি দেখবা কিলা দেখতে পারা, 5 মিনিট জাল দেওয়ার বাদে আসলে এক্স্যাক্টলি 5 মিনিট হয়েছে না, এখনো কমও আছে, কতটা পানি ছাড়ছে যদি মনে করেন আপনারা পাতা গুনতে আবার ডুগে পাতনি ছাড়েন না, আর মুড়ো দড়িলি বা ডর থাকে পুরো পানি দেন জানো নাইলে দেওয়া লাগতো নাই। আর এখন আমি এখানে ড্রাই করে নেবো একবারে জাল দিয়ে আঁকি। ও দেখুন এটা কিন্তু শিরা শিরা খাওয়া যায় না, অত ভালো লাগে না, ড্রাই করিয়া খাইলে মজা হয়। তো আমি এটা ড্রাই করলাম, এটা বানানি শেষ হয়ে গেছে দেখতে পারা। ওখানের মাঝে আমি একটা বাটিত লই লিছি আর লইয়া রাখছি আঁকি, আর উমলান একটু গায়ে গায়ে তুরা শিরা থাকতো আঁকি। আর এটার মাঝে আপনারা যদি কেউ আঁকি জাল খাইতে পারেন তো জাল দিতে পারেন আরও বেশি কিতার লাগে। এটার মাঝে যে চিলির একটা ফ্লেভার আর রসুনের ফ্লেভারটাই বেশি ভালো লাগে আঁকি খাইতে। সো আশা করলাম আমার করিটা আপনারা ভালো লাগবো, যদি ভালো লাগিয়া থাকে তে আমারে লাইক দিবা শেয়ার করবা। আসসালামু আলাইকুম।